নমস্কার, মধুয়ার্নার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি স্পাইসি পটাটো স্ন্যাক্স, আলু দিয়ে এমন মজাদার রেসিপি আপনারা যারা কোনো দিন ট্রাই করেননি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়িতে থাকা অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এই রেসিপি যেমন মজাদার তেমনই টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেই এই স্পাইসি পটাটো স্ন্যাক্স পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই স্ন্যাক্স তৈরি করছি। স্পাইসি পটাটো স্ন্যাক্স করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু দুটিকে গ্রেটারে গ্রেট করে নেব। আলুর সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 7 মতো লবণ, 1/2 চামচ চাট মশলা, 1 চামচ গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা 1 চামচ আদা, 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আমরা যেভাবে লুচি পরোটার জন্য আটা মাখি ঠিক সেই রকমভাবে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। আমরা রুটি লুচি পরোটার জন্য যেমন ডো তৈরি করি, এখানে আমি তেমন ডো তৈরি করে নিয়েছি। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, দেখতেই পাচ্ছেন। এবার একটু বড় সাইজের লেচি কেটে নেব। বেলার সুবিধার জন্য লেচিগুলিকে গোল করে নেব। এইবার বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি অতটা পাতলা করব না, একটু মোটা করেই বেলে নেব। এইবার এইভাবে কেটে নেব। এবার একটি ছুরির সাহায্যে এই রকমভাবে কেটে নেব। আপনাদের আরো একটা দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। আপনাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এবার কেটে নেব। প্রত্যেকবার যে কাটা অংশ বেরোচ্ছে সেগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, সেগুলিকে একসাথে করে আবার ব্যবহার করে নেব। সমস্ত লেচিগুলিকে এইভাবে কেটে নেব। এখানে সমস্ত রেডি করে নিয়েছি। এবার ভেজে নেবার পালা। হাই ফ্লেমে তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে একটা একটা করে ছেড়ে দেব। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব।
প্রথমবারের পটাটো স্ন্যাক্স ফ্রাই একদমই রেডি, এইবার তুলে নেব। সেম প্রসেসেই সেকেন্ড বারে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামে রাখবেন। সেকেন্ড বারের পটাটো স্ন্যাক্স ফ্রাই একদমই রেডি, এইবার তুলে নেব। এইভাবে সমস্ত পটাটো স্ন্যাক্স ফ্রাই রেডি করে নেব। এখানে সমস্ত পটাটো স্ন্যাক্স ফ্রাই করে নিয়েছি, এইবার উপর থেকে বিট লবণ ছড়িয়ে দেব। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন, এই স্ন্যাক্স বিকালে চায়ের সাথে ভীষণভাবে জমে যাবে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।